বন্ধুরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমাদের মাধ্যমিকের ভূগোলের বজ্র ব্যবস্থাপনা যেটা রয়েছে তার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব আলোচনা করো। তো এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো কীভাবে তোমরা নোটস করবে বা কীভাবে তোমরা লিখবে তার উত্তরটা সম্পূর্ণ দেখে নাও। তো তোমরা অ্যাট ফার্স্ট যেটা লিখবে সেটা হচ্ছে ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব হলো, এটা বলে নর্মালি লিখবে। তারপরে যে পয়েন্টটা লিখবে, প্রথম পয়েন্ট দেবে অবশ্যই নদী ভরাটকরণ। কী লিখবে? মহানগরীর কঠিন জঞ্জাল, নর্দমার পলি, কাদা নদীগর্ভে জমা হয়ে ক্রমশ মজে যাচ্ছে, এর ফলে কলকাতা বন্দরে জাহাজ চলাচল বিঘ্ন ঘটছে। 1950 থেকে 2010 সাল পর্যন্ত বজ্রপদার্থ সঞ্চয়ের ফলে হুগলি নদীর নাব্যতা 17 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। তাছাড়া নদীবক্ষ ভরাটের ফলে বন্যার সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই যে জিনিসগুলো, যে বজ্র পদার্থগুলো রয়েছে, এই পদার্থগুলো নদীগর্ভে জমা হচ্ছে, ফলে কি নদীর যে গর্ভটা, নিচের দিকে যে জায়গাটা রয়েছে সেটা ক্রমাগত উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কি হচ্ছে, দেখো নদীর মধ্যে দিয়ে যে পরিমাণ জলটা প্রবাহিত হতে পারে সেই জলটা কিন্তু প্রবাহিত হতে পারছে না, এবং যার ফলে কিন্তু কি হচ্ছে না, বন্যার সৃষ্টি হচ্ছে। তাহলে বজ্রপদার্থের একটা গুরুত্বপূর্ণ প্রভাব যেটা আমাদের ভাগীরথী এবং হুগলি নদীর ওপরে, তার ফার্স্ট পয়েন্ট আমরা কী দেবো, নদী ভরাটকরণ। দ্বিতীয় আমাদের আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে নদীর জলের গুণগত মান হ্রাস পাওয়া। অর্থাৎ নদীর জলের যে মানটা, কারণ এটা একটা স্বাভাবিক ব্যাপার যে কোনো বজ্র পদার্থ, কোনো দূষিত পদার্থ যখন গিয়ে নদীর জলের সঙ্গে মিশছে, তখন তার যে সাধারণ যে জলের মাত্রা বা পিএইচের মাত্রা বা তার যে পরিচ্ছন্নতা, সেই পরিচ্ছন্নতাটা কিন্তু নষ্ট হচ্ছে, এবং জল কী হচ্ছে, জলটা কিন্তু ক্রমাগত দূষিত হয়ে পড়ছে। তাহলে সেক্ষেত্রে কী লিখবে, বজ্রের প্রভাবে ভাগীরথী হুগলি নদীর জলে ভৌত রাসায়নিক ও জৈবিক ধর্মের পরিবর্তন ঘটেছে, ফলে তার আগের গুণগত মান হারিয়েছে। অর্থাৎ জলের যে আগের যে গুণগত মানটা ছিল, সেই জলের মান, এবার জলের মান কীভাবে নির্ণয় করা হয়, আমি এই যে বললাম জলের মান তার পিএইচের মাধ্যমে নির্ণয় করা হয়, তার মিষ্টতার মাধ্যমে নির্ণয় করা হয়, তার ভেতরে বিভিন্ন খনিজ দ্রব্যের উপর নির্ভর করা হয়, তো সেই যে মানটা, সেই মানটা কিন্তু ক্রমাগত হ্রাস পেয়েছে বা সেই মান কিন্তু হারিয়েছে। নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে মাছের সমাগম হ্রাস। দেখো, একটা পরিষ্কার তথ্য, যেটি স্বচ্ছ জল হয়, পরিষ্কার জল হয়, সুন্দর জল হয়, সেখানে কিন্তু বিভিন্ন প্রকার মাছের সমাগম হবে, কারণ মাছেরও কিন্তু রোগ হয়। এবার যদি দূষিত পদার্থ সেখানে বেশি পরিমাণ থাকে, তাহলে স্বাভাবিকভাবে কী হবে, সেখানে মাছ কিন্তু বেশি প্রবেশ করতে পারবে না। কারণ কি, কারণ তারা জানবে যে এখানে ঢুকলে এখানে বিপদ আছে, মানে মাছের যে অভিব্যক্তিটা ঘটবে, এবং তারা কিন্তু সেই জায়গায় আসবে না, ফলে কিন্তু মাছের যে মানে একবারে যে মাছগুলো যায়, যে ঝাঁক, সেই মাছের ঝাঁকের আগমন কিন্তু কমে যাবে। ঠিক সেই কথাটাই কিন্তু এই পয়েন্টে বলা হচ্ছে, যে মাছের সমাগম হ্রাস, বজ্র দ্বারা নদীর জল দূষিত হওয়ায় নদীতে মাছের সমাগম কমে গেছে, বোঝা গেল? মানে নদীতে কিন্তু মাছের পরিমাণ আগে যে পরিমাণ ছিল তার থেকে অনেকটা কমেছে। নেক্সট পয়েন্ট আমরা যেটা লিখবো সেটা হচ্ছে পানের অযোগ্য। কী লিখবো, ভাগীরথী হুগলি নদীর জল তুলে ট্যাঙ্কে শোধন করার পর কলকাতাবাসী এই জল পান করে, কিন্তু বর্তমান বিজ্ঞানীরা বলছেন বজ্র দ্বারা দূষণ মাত্রা বাড়তে থাকলে খুব শীঘ্রই নদীর জল পানের অযোগ্য হয়ে পড়বে। মানে যেভাবে কলকাতার বুকে কলকারখানাগুলো গড়ে উঠেছে, এবং তোমরা জানো যে কলকাতার যত কলকারখানা আছে সমস্ত পরিমাণ কলকারখানার জল কিন্তু এই ভাগীরথী এবং হুগলি নদীতে গিয়ে পড়ে, দূষিত জল, দূষিত খারাপ নোংরা জলগুলো, তো আবার সেই জলটাকে পরিশ্রুত করা হয়, পরিশ্রুত করার মধ্য দিয়ে কিন্তু আবার সেই জলটা ফিরিয়ে দেওয়া হয়। তাহলে এক্ষেত্রে কী ব্যাপারটা হলো, এক্ষেত্রে কিন্তু এই যে জলটা, এই জলটা কিন্তু পানের অযোগ্য রূপে ধরা পড়লো, বা সাধারণভাবে যে পান করা যায় না সেটা কিন্তু পরিষ্কার। তারপরে আমাদের যে পয়েন্টটা লিখতে হবে সেটা হচ্ছে জলবাহিত রোগের সংক্রমণ। তো কী লিখবো, এই যে জলের মধ্যে বিভিন্ন দূষিত পদার্থগুলো যাচ্ছে ভাগীরথী হুগলি নদীর জলে, এর ফলে কী হচ্ছে, প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকার রোগের সমাগম হচ্ছে। দেখো, রোগগুলো যে শুধু মানুষের হবে সেটা কোনো কিন্তু কথা নয়, মাছের রোগ হচ্ছে, মানুষের রোগ হচ্ছে, এমনকি এই জল ব্যবহার করে যে কৃষিকার্য হচ্ছে তাতেও কিন্তু, সেই কৃষির ফসলের উপরেও কিন্তু তার এফেক্ট পড়ছে। তো যাই হোক, আমাদের পয়েন্টটা লিখতে হবে জলবাহিত রোগের সংক্রমণ। তো কী লিখবো, 2006 সালের পর থেকে জলবাহিত রোগ যেমন আমাশা, কলেরা, হেপাটাইটিস প্রভৃতি রোগের পরিমাণ প্রায় 66% বৃদ্ধি পেয়েছে, এবং প্রতি বছর গ্রীষ্ম ও বর্ষাকালে অসংখ্য শিশু এই জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। আমাদের নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটা হলো ডলফিন হ্রাস। আমরা জানি যে হুগলি ও ভাগীরথী নদীতে কিন্তু ডলফিন দেখা যেত, কিন্তু আগে যে পরিমাণ ডলফিন দেখা যেত, এখন কিন্তু সেই পরিমাণ ডলফিন দেখা যায় না।
তার কারণে কি, তার কারণ কি, তার কারণে কিন্তু এই দূষিত বর্জ্য পদার্থগুলোর আগমন। তার ফলে পয়েন্ট করবে কি, ডলফিন ডাস বলে লিখবে, গঙ্গা নদীর ডলফিন যা পৃথিবীর অন্যতম স্বাদু জলের ডলফিন, এর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এই দূষণের ফলে। তো এই যে প্রশ্নটি আমরা আলোচনা করলাম, ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব, তার মধ্যে নদী ভরাটকরণ, নদীর জলের গুণগত মান হ্রাস, মাছের সমাগম হ্রাস, পানের অযোগ্য এবং জলবাহিত রোগের সংক্রমণ এবং ডলফিন হ্রাস, এইভাবে আমি 6টা পয়েন্টের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। তো এই প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষা আসে, সাধারণভাবে 3 মার্কের পরীক্ষায় প্রশ্নটা কিন্তু আসে, তো এইভাবে তোমরা নোটস করে লিখবে, দেখবে খুব সুন্দর নম্বর পাবে। এবং এছাড়াও তোমরা জানো যে বজ্র অবস্থানা থেকে আমরা প্রচুর পরিমাণে নোটস কিন্তু তোমাদের সামনে দিয়েছি, যারা দেখো তারা ডিসক্রিপশন বক্সে বা চ্যানেল প্লেলিস্টের লিঙ্ক দেখে সেটা তোমরা প্র্যাকটিস করে ফেলো, দেখবে পরীক্ষায় এখান থেকেই কমন পাবে। তো আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি, ধন্যবাদ।